আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস ইলেভেনের পরমাণু গঠন। ওকে, তো পরমাণু গঠনের আমরা যে টপিকটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিবকীয় তত্ত্ব। তো দেখা যাক কি বলা হচ্ছে ত্রিবকলি তত্ত্ব। অ্যাকচুয়ালি সোমারফিল্ড থেকে শুরু করে নিলস বোর সবাই ইলেকট্রনকে শুধুমাত্র ঋণাত্মক কণা হিসাবে আলোচনা করছে, কিন্তু ত্রিবকলি দেখেন 1924 খ্রিস্টাব্দে ত্রিবকলি দেখেন ইলেকট্রনের মতো ওই জাতীয় কিছু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার দুরকম ধর্ম বর্তমান। প্রথম কথা, ইলেকট্রনের মতো ওই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার দুই রকম ধর্ম বর্তমান। এক কণা ধর্ম, দুই তরঙ্গ ধর্ম। কণা ধর্ম, দুই তরঙ্গ ধর্ম। কণা ধর্মকে বলা হয় কি পার্টিকেল নেচার, তরঙ্গ ধর্মকে বলা হয় ওয়েভ নেচার। ঠিক আছে, এটা ছিল ত্রিবকলি তত্ত্বের মূল বক্তব্য, তিনি যেটা গাণিতিক সমীকরণ। সেই প্রসঙ্গে বলা হয় যে গাণিতিক রূপ ইলেকট্রন বা এই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র পার্টিকেলের বা কণার তরঙ্গ দৈর্ঘ্য তার ভরবেগের সাথে ব্যস্তানুপাতিক, 1/ ভরবেগ। ঠিক আছে, তো ভরবেগের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি রিপ্রেজেন্ট করতে পারি, প্রপোর্শনাল টু 1/ এমভি। এমভিটা কি ভরবেগ, ভর মানে বেগ মানে কি, ভর ইন্টু বেগ, এম হচ্ছে ভর, ভি হচ্ছে বেগ, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এইটা কি প্লাঙ্কের ধ্রুবক, প্রপোর্শনাল টু সাইন থেকে ইকুয়াল টু সাইন আনার জন্য একটা কনস্ট্যান্ট টার্ম এর দরকার হয়, সেটাই হচ্ছে এইচ। ঠিক আছে, এইচ এর কি প্লাঙ্ক ধ্রুবক, যার মানে আমি আগেই বলেছি 6.626 × 10⁻²⁷ আর্ক সেকেন্ড, এসআইতে হচ্ছে 6.626 × 10⁻³⁴ জুল। এই হচ্ছে ত্রিবকলি তত্ত্ব, সহজ ব্যাপার। এবার এই যে সমীকরণটা আমি করেছি বা লিখেছি এই প্রমাণ করা যায় কিভাবে, ধরো প্লাঙ্কের তত্ত্বানুযায়ী তত্ত্বানুযায়ী ই ইজুকাল কি বলতে পারি, এইচ নিউ বলতে পারি কিনা, ই মানে কি শক্তি, ফোটনের শক্তি, এইচ মানে কি প্লাঙ্কের ধ্রুবক, নিউ কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। আর আইনস্টাইনের তত্ত্বানুযায়ী
আইনস্টাইনের তত্ত্বানুযায়ী ই ইজুকাল টু কি এম সি স্কোয়ার, ই মানে এখানে শক্তি, এম মানে ভর, সি হচ্ছে আলোকবেগ। তোমাদের পুরো প্রমাণ করার সময় কিন্তু ই কি, এইচ কি, নিউ কি, এম কি, সি কি সব পাশে লিখে দিতে হবে, যেগুলো আমি মুখে বললাম। ই হচ্ছে শক্তি, এইচ কি প্লাঙ্কের ধ্রুবক, নিউ কি কম্পাঙ্ক, এম কি ভর, সি হচ্ছে আলোর বেগ। তা দুটোই তো সমান, ই এর মান একটু সমান করে দিতে পারি, দেখা যাক। এইচ নিউ ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার, এইচ ইন্টু নিউ জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা, কারণ আমরা জানি নিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, এটা আমরা জানি, লিখেছিলাম এম সি স্কোয়ার। সি আর সি স্কোয়ার কেটে গেল, সি থাকার পরে থাকলো, তাহলে কি বলতে পারি আমরা, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি, ল্যামডাটা এদিকে উপরে উঠে চলে গেলাম, এম সিটাকে নিচে নিয়ে আসলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। ইলেকট্রনের মতো ওই জাতীয় ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে বা ফোটনের ক্ষেত্রে আমরা এখানে সি বলতে পারি, সি বলতে এখানে আলোর বেগ বোঝানো হয়েছে। যদি কোনো বস্তু বোঝানো হয় কোনো বস্তুর ক্ষেত্রে, সি বলতে কি আলোর বেগ, সিটা কি আলোর বেগ, যদি কোনো বস্তু বোঝানো হয় তাহলে কি হবে, তাহলে আমি যদি বস্তুর বেগকে কোনো বস্তুর ক্ষেত্রে বেগকে আমরা ভি হিসাবে চিহ্নিত করতে পারি, সেক্ষেত্রে কি হয়ে যাবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। প্রমাণ হয়ে গেল, দ্বিবক্রী সমীকরণ প্রমাণ হয়ে গেল, এর মধ্যে কোনো জটিলতা নেই। প্লাঙ্কের তত্ত্ব কাজে লাগিয়েছি, আইনস্টাইনের তত্ত্ব কাজে লাগিয়েছি, দুটোকে কম্বাইন করে দিয়েছি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম সি বেরিয়ে গেছে, সি হচ্ছে আলোর বেগ, যদি কোনো বস্তুর বেগ বোঝানো হয় আমি কি লিখতে পারি, ভি লিখতে পারি সি এর পরিবর্তে, এই ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। ঠিক আছে, এখান থেকে আর একটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো আমি এক করে বলছি। জীবকলিক তত্ত্বের সাহায্যে দেখানো যায় যে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রনটির তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। কি বললাম, আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের পরিধি ইলেকট্রনটির তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। এটা আমরা প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব, খুব সহজ। বোরের তত্ত্বানুযায়ী আমরা কি জানি, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, সবাই জানি আমরা, এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে ইলেকট্রনের বস্তু বা ইলেকট্রনের ভর, ভি হচ্ছে ইলেকট্রনের ভেগ, আর হচ্ছে কি ইলেকট্রনের যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে ব্যাসার্ধ, এম হচ্ছে পূর্ণ সংখ্যা, এই হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক।
এখান থেকে এম ভির মানটা বের করা যায়, এন এইচ বাই টু পাই এম আর, সরি টু পাই আর, আমি এম ভির মানটা বের করে নিলাম। ঠিক আছে, আমি আবার বলতে পারি জীবগ্রীর তত্ত্বানুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। ঠিক আছে, এম ভি যদি জানি আমি এম ভির মানটাকে বুঝতে পারি, বসিয়ে দিলাম ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ ইন্টু টু পাই আর বাই এন এইচ, এইচ এইচ কেটে গেল, টু পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা। দেখ টু পাই আরটা কি, ইলেকট্রনটা যে কক্ষপথে আবর্তন করছে সেই কক্ষপথের পরিধি, সেটা কার সাথে সমান হয়েছে, তরঙ্গ দৈর্ঘ্যে সরল গুণিতকের সাথে সমান, সেটা তো প্রমাণ করতে চেয়েছি। আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের পরিধি কি হবে, ইলেকট্রনটির তরঙ্গে তরঙ্গ দৈর্ঘ্যে সরল গুণিতক, তাই হয়েছে, বুঝতে পেরেছি। নেক্সট, আমরা ডিবক্রির তত্ত্বের সাহায্যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণটা নির্ণয় করব। ঠিক আছে, ডিবক্রির তত্ত্বের সাহায্যে ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ নির্ণয়, ইলেকট্রন যে কক্ষপথে আবর্তনশীল তার পরিধি টু পাই আর ইজ ইকুয়াল টু এন ল্যামডা এক্ষুনি বের করলাম। ঠিক আছে, জীবকলির তত্ত্বানুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, ল্যামডা মানটা এখানে বসিয়ে দিই, টু পাই আর ইজ ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই এম ভি, এম ভিটা এদিকে নিয়ে আসলাম, টু পাইটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। এম ভি আরটা কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এম ভি আরটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, বোর্ড তত্ত্বের সাহায্যে দেখিয়েছি এটাই তো ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের সমীকরণ। আমরা দুরকম জিনিস করলাম, একই জিনিস করলাম, একবার কি করলাম না, ইলেকট্রনের যে কক্ষপথে আবর্তন করছে তার পরিধি রাশিমালা বের করলাম, তখন বোর তত্ত্বের সাথে এই সমীকরণটা কাজে লাগিয়েছি, আর একবার কৌণিক ভরবেগের সমীকরণ মানে বোর তত্ত্বের সাহায্যে ব্যবহৃত যে কৌণিক ভরবেগের সমীকরণটা সেটা নির্ণয় করেছি, তখন ইলেকট্রনের পরিধির সমীকরণটা ব্যবহার করেছি, আর দুটো ক্ষেত্রে জীবকলির সমীকরণটা সহজ। এবার চলে আসা যাক ইলেকট্রনের গতি শক্তি সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্ক। ঠিক আছে,
তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। ঠিক আছে, গতি শক্তি রাশিমালা কি? গতি শক্তি রাশিমালা হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই নাকি না, সেখানে লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু এম সরি সরি টু ই বাই এম লিখতে পারি, তবে ভি ইজ ইকুয়াল টু কত লিখতে পারি রুট ওভার টু ই বাই এম লেখা যেতেই পারে। আবার জি বকলিশ সূত্র অনুযায়ী, জি বকলিশ সূত্রানুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু কি এইচ বাই এম ভি। ঠিক আছে, তাহলে কত আসছে দেখো, ভি এর মানটা এখানে পুট করিয়ে দাও, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ইন্টু রুট ওভার এম বাই টু ই, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে গতি শক্তির সম্পর্ক, কোনো জিনিস নেই। গতিশক্তি সমীকরণের সাহায্যে সমীকরণটা লিখেছে, সেখান দিয়ে ভি এর মান বের করেছে, জি বকলি সূত্রটা লিখেছে, সেখানে ভি এর মানটা পুট করে দিয়ে বের করে দিয়েছে। ঠিক আছে, আর একটা জিনিস সেটা কি, তড়িৎ ক্ষেত্রে থাকা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো যে কোনো কোয়েশ্চেন আসতে পারে দু নম্বরে। ঠিক আছে, ধরে নাও ডি বিভব প্রভেদ বিশিষ্ট কোন একটি ইলেকট্রন, ডি বিভব প্রভেদ নিয়ে গিয়ে কোনো একটা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, বিভব প্রভেদের মধ্য দিয়ে কোনো একটি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, ইলেকট্রনটার শক্তি কথা হবে, কি পরিমাণ শক্তি অর্জন করবে ইলেকট্রনটা। ইলেকট্রনটি ইভি পরিমাণ শক্তি অর্জন করে, কেন, কারণ কি, কারণ ভি প্রভাব বিভব প্রভেদের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ইলেকট্রনের নিজস্ব শক্তি ই বা চার্জ ই, সেখানে ইভি পরিমাণ শক্তি অর্জন করছে। ঠিক আছে, মজার ব্যাপার হচ্ছে ই পরিমাণ শক্তি, ইভি পরিমাণ শক্তি সেটা কার সাথে সমান হয় জানো, গতি শক্তির সাথে সমান হয়, গতি শক্তির সাথে সমান। বোঝা গেছে, তাহলে দেখা যাক গতিশক্তি এক্সপ্রেশন কি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে, ওখানে কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই ভি, ইটা কিন্তু বড় ছোট হাতে আর ভিটা বড় হাতে, তার মানে আমি কি লিখতে পারি লক্ষ্য করো, এই ভিটা কিন্তু ছোট হাতে, ভি স্কোয়ার ভিটা ছোট হাতে। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ই ভি বাই এম বা ভি ইজ ইকুয়াল টু রুট ওভার টু ই ভি বাই এম, ভি এর মানটা বের করে ফেলবো। জি বকলি, জি বকলির সূত্রানুযায়ী
ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, তার মানে এইচ বাই এম ভি এর মানটা পুট করে দেবো, এম বাই টু ই ভি, এইচ বাই রুট ওভার টু এম ই ভি ল্যামডা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে যদি ইলেকট্রন বোঝায় তাহলে এইটা আমরা লিখতে পারি, যদি দ্বি বিভব প্রভেদের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, যদি যদি ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে বিভব প্রভেদের মধ্য দিয়ে কিউ কুলম কোন কণা প্রবাহিত হবে, প্রবাহিত হবে তখন তো ই এর মানটা বসবে না, তখন তো ই এর মান বসবে না, যদি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেই কারণে আমরা ই লিখলাম, তখন কিউ কুলম কোন কণা প্রবাহিত হচ্ছে তখন কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম কিউ ভি, ইয়ের জায়গায় কিউ লিখে, বোঝা গেছে? এটা আমাদের কঠিন কিছু নেই, প্রথম কাজ যেটা করা হয়েছে সেটা কি ভি বিভব প্রভেদের মধ্যে দিয়ে একটি ইলেকট্রন প্রবাহিত হচ্ছে বা ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রনে কি পরিমাণ শক্তি অর্জন করবে, ই ভি, কারণ ইলেকট্রনের চার্জ হচ্ছে ই। ঠিক আছে, এই ইয়ের মান জানি 1.6 × 10⁻¹⁹ কুলম বা 4.8 × 10⁻¹⁹ ই এস ই, আমি ওটা আরেকটা মানে ই লিখ, এই যে ইভি পরিমাণ শক্তি অর্জন করছে এটা কার সাথে সমান, গতি শক্তির সাথে সমান, গতি শক্তি সমীকরণটা লিখে দিলাম, হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই, সেখান থেকে ভি স্কোয়ারের মান বের করলাম, ভি এর মান বের করে ফেললাম, জি বক্রি সূত্র অনুযায়ী ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ভি এর মান পুট করে দিলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার টু এম ই। যদি ইলেকট্রন প্রবাহিত না হয়ে যদি কোনো কণা প্রবাহিত হতো, কণাটার আধান যদি কিউ হতো, ই এর জায়গায় কি থাকতাম? মজার ব্যাপার হচ্ছে যে এই যে সমীকরণ দুটো দেখছো এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে, নিউমেরিক্যাল প্রবলেম আসে, আর একটা তো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, মানে এই সমীকরণ থেকে তো আসেই, এই একটা সমীকরণ থেকে তো আসে সহজ, সেটা সহজ হয়ে যায়, আর যদি ঘুরিয়ে অঙ্ক দিতে চাই, জীবাকৃতি থেকে নিউমারিক্যাল প্রবলেম একটু ঘুরিয়ে দিতে চাই, তাহলে এই দুটো সমীকরণ।